ভবানীপুরের সকল মা ভাই বোনেদের, আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ, ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের সকলকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে 1,15,000-এর মতো ভোট পোল হয়েছিল টোটাল, এবং তাতে বড় যে জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোল্ড হয়েছে 80%-70%, কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা। আমি যখন 1911 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম, তখন আমি 54,000 ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে, কারণ তখন 44% ভোট পড়েছিল টোটালটাই আমাদের। এবং 2016তে আমি জিতেছিলাম সম্ভবত 25-26,000 ভোটে, এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই 57% ভোটে পোল হয়েছিল, তাতে উনি 28,000 ভোটে জিতেছিলেন, আর এবারে আমরা 58,832 ভোটে জিতেছি, মানে এটা অ্যাবাউট 60,000। এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে, বিশেষ করে একদিকে বর্ষা চলছে, একদিকে কোভিড চলছে, এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন, বয়োজ্যেষ্ঠা থেকে শুরু করে ছোটরা, এবং অল ল্যাঙ্গুয়েজ, কোনো ওয়ার্ডে আমরা হারিনি, এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ, কোনো ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেকটা। এমনকি আমি যখন 16-তে 44-এতেও কন্টেস্ট করেছি, আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি।